জল যন্ত্রণার ছবি আপনাদের সামনে তুলে ধরবো রাজ্যের বিভিন্ন জেলায় চরম ভোগান্তির যে ছবি সামনে আসছে টানা বৃষ্টি এক রাতের টানা বৃষ্টি এবং তাতেই জল থই থই অবস্থা বর্ষা আসছে বর্ষা যায় কিন্তু জল যন্ত্রণার এই ছবির কোনো বদল হয় না রাজ্যের বিভিন্ন জায়গায় সেই ছবি সকাল থেকেই আমরা আপনাদের সামনে তুলে ধরছি কালনা বাঁকুড়া হুগলি শহরতলির বহু জায়গায় ইতিমধ্যেই জল জমেছে অবিরাম বৃষ্টিতে জলমগ্ন বহু এলাকা কালনায় বারো নয় সতেরো নম্বর ওয়ার্ড জলমগ্ন এক টানা বৃষ্টিতে জমা জলে ভোগান্তির ছবি বাঁকুড়া ও ইন্দাজ সোনামুখী কৃষি জমি জলের তলায় কোথাও গিয়ে আবার সেতু জলের তলায় চলে গিয়েছে জলমগ্ন বহু আর এর মধ্যে খবর সামনে আসছে সেখানে বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হয়েছে এক ছাত্রের অন্যদিকে হাওড়ার শালকিয়ায় সেখানে আবার হয়ে এক তরুণীর মর্মান্তিক মৃত্যুর খবর সামনে আসছে দুর্ঘটনার খবরও যেরকম সামনে আসছে আর একই সঙ্গে ভোগান্তির যে ছবি রাজ্যের বিভিন্ন প্রান্তে জেলায় জেলায় ভোগান্তির সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি যোগাযোগ ব্যবস্থা যেরকম ব্যাহত হয়েছে জনজীবন রীতিমতো বিপর্যস্ত বলা যায় এক টানা বৃষ্টিতেই এই জল থই থই অবস্থা রাজ্যের বিভিন্ন জায়গায় আমাদের তিন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলবো পরিস্থিতির বিষয়ে আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করব এই মুহূর্তে অরূপ লাহা রয়েছেন বর্ধমান থেকে আমাদের প্রতিনিধি এরই পাশাপাশি চুচুড়া থেকে বিধান সরকার রয়েছেন আমাদের সঙ্গে এবং বোলপুর থেকে প্রসেনজিৎ মালাকার রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আমি সবার কাছে আসবো তবে প্রথমে বর্ধমানের কী পরিস্থিতি অরূপের কাছে একটু জানতে চাইবে অরূপ ঠিক কি অবস্থা এই মুহূর্তে বর্ধমান জুড়ে দেখুন এলাইন টানা বৃষ্টিতে বর্ধমান শহর তো বটি শহরতলি এবং জেলার আউসগ্রাম ভাতার গলসি জামালপুর রায়না প্রত্যেক জায়গাতেই জল বেড়েছে এবং সব থেকে যেটা বিষয় হলো যে গত চব্বিশ ঘন্টায় দুশো দুই দশমিক পাঁচ কিলোমিটার বৃষ্টি হয়েছে যা রেকর্ড এবং এত পরিমাণ বৃষ্টির ফলেই কিন্তু যেমন বর্ধমান শহর জলমগ্ন হচ্ছে তেমনি শহরতলি জলমগ্ন হয়েছে পাশাপাশি বর্ধমান কাটোয়া যে সড়কপথ রাজ্য সড়কপথ সেখানে ভাতারের যে ফায়ার ব্রিগেড স্টেশন আছে সেখানেও মানে রাস্তার উপরে জল বয়ে যাচ্ছে যেটা একদমই অস্বাভাবিক ব্যাপার গত চব্বিশ ঘন্টায় এত পরিমাণ বৃষ্টি হচ্ছে অন্যদিকে ডিবিসি যে জল ছাড়া জল সেটাও একদিকে যেমন যে সমস্ত ক্যানেল এরিয়া আছে সেখানে জল ঢুকেছে সব নিয়ে বলা যেতে পারে গোটা জেলাতে যথেষ্ট ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এবং অনেক জায়গায় এখনো জলমগ্ন হয়েছে যদিও রাত্রি সাড়ে এগারোটার পর থেকে ডিবিসি যে জল ছাড়ার পরিমাণটা একদম বন্ধ করে দেওয়া হয়েছে সুতরাং এই মুহূর্তে ডিবিসির যে সেচকাল সেই সেচকালে কোনো জল ছাড়া হচ্ছে না এবং আকাশও খানিকটা এই মুহূর্তে ধরেছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কমেছে কিন্তু এখনও যে সমস্ত যে এলাকা প্লাবিত হয়েছে সেখানে কিন্তু জলের পরিমাণ কমছে না বরং জলের পরিমাণ বাড়ছে কারণ ছাড়া জল অন্যদিকে আকাশের জল এই দুয়ের সারাশী আক্রমণে কার্যত বলা যেতে পারে যে ভাতার গ্রাম যেমন জলমগ্ন হয়েছে তেমনি বিভিন্ন সড়কপথ জলবগ্ন জলমগ্ন হয়েছে এবং বর্ধমান শহরের একদম লাগোয়া রায়ান অঞ্চল সেখানেও প্রায় চার পাঁচটা যেমন গ্রাম প্রায় জলমগ্ন হয়েছে তেমনি বর্ধমান শহরের বেশ কয়েকটা ওয়ার্ড যেমন চার নম্বর ওয়ার্ড শুলিপুকুর এই সমস্ত ওয়ার্ডে জল ঢুকেছে এবং বাড়ি বাড়ি জল ঢুকেছে সুতরাং বলা যেতে পারে বর্ধমান শহরে যদি পরিস্থিতি এক কথায় বলা যেতে পারে তার প্রথম বৃষ্টিতেই বর্ষার প্রথম ভারী বর্ষণেই কিন্তু পৌরসভা ফেল যে যেভাবে বলা হচ্ছিল যে পৌরসভা প্রত্যেকটা ড্রেনেজ ব্যবস্থাকে নতুনভাবে তৈরি করেছে ড্রেন পরিষ্কার করা হয়েছে কিন্তু একদিনের বৃষ্টিতে প্রমাণ করে দিল যে পৌরসভার যে কথা তার সঙ্গে বাস্তবের একদম কোনো মিল নেই অর্থাৎ পৌরসভার পক্ষ থেকে বারবার যারা বলাচ্ছ নাগরিকদের যে এবারে বর্ষায় কোনো সমস্যা হবে না বর্ষায় সমস্ত জল যে সমস্ত ড্রেনেজ আছে সেই দিয়ে নেমে বাঁকায় চলে যাবে কিন্তু দেখা গেলো যে এক রাতের বৃষ্টিতেই বর্ধমান শহরের মতো এলাকায় জলমগ্ন হয়ে পড়লো সুতরাং বলা যেতে পারে যে পৌরসভার যা কথা এবং তার যে কাজের মিল কাজের ধরন তার সঙ্গে মিলছে না অন্যদিকে বলা যেতে পারে আউস গ্রামের বিস্তীর্ণ এলাকা বিশেষ করে বসন্তপুর শিলুট এই সমস্ত এলাকায় জলমগ্ন হয়েছে ওখানে সড়ক চলে গেছে জলের তলায় ঘুসখড়া থেকে আউসগ্রাম যাওয়ার যে রাস্তা পাশাপাশি বোলপুর যাওয়ার যে রাস্তা সেই রাস্তা জলের তলায় এবং সবথেকে গুরুত্বপূর্ণ এন ইস টু বি যে রাস্তা দিয়ে যাওয়া যায় বর্ধমান থেকে বোলপুর সে জাতীয় সড়ক জলের তলায় ভেদিয়ার যে আন্ডারপার্স আছে সে আন্ডারপসে প্রায় চার ফুট জল উঠে গেছে জলের রাস্তার উপরে সব দিয়েই বলা যেতে পারে একদিকে বন্যার মতো পরিস্থিতি অন্যদিকে যানবাহনের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে কারণ ভাতার জলমগ্ন হয়েছে আউসগ্রাম জলমগ্ন হয়েছে নিরঞ্জনা একদমই সঙ্গে থাকো তুমি অরূপ বর্ধমানের যে পরিস্থিতি অরূপ আমাদের সামনে তুলে ধরছেন সেক্ষেত্রে কিন্তু বর্ধমানে রীতিমতন বিপর্যস্ত অবস্থা বলাই যায় বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে রয়েছে আউসক্রাম ভাতার এবং যোগাযোগ ব্যবস্থায় এর একটা প্রভাব পড়েছে আর একই সঙ্গে পুরসভার ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে কারণ পুরসভার যে আশ্বাস ছিল নিকাশে সুবন্দোবস্তের বাস্তবে যখন টানা বৃষ্টি হলো সেই ছবি দেখতে পাওয়া গেল না এই অভিযোগ পুরসভার বিরুদ্ধে উঠছে আমরা একবার একটুখানি নজর রাখবো একবার যেরকম আমরা বর্ধমানের ছবি তুলে ধরছি এরই পাশাপাশি কিন্তু আমি প্রসেনজিতের কাছে যাব বোলপুর কঙ্কালিতলা সেখান থেকে প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন প্রসেনজিৎ তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছে কঙ্কালিতলায় সেখানকার ছবি তো আমরা দেখতেই পাচ্ছি রীতিমতন একদম জল জমে বিপর্য অবস্থা সামগ্রিকভাবে বোলপুরের কি ছবি উঠে আসছে এরই পাশাপাশি বীরভূমের ছবিটাও অবশ্যই জানতে চাইব দেখো প্রথমেই তোমাকে বলি যে সামগ্রিকভাবে বীরভূমের সমস্ত নদীরই কার্যত জল বৃদ্ধি হয়েছে এবং পাশাপাশি বীরভূমের বিভিন্ন প্রান্তে রাস্তার উপর জল ওঠায় যানবাহনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় দাঁড়িয়েছে এবং প্রশাসন তার সমস্ত রকম ব্যবস্থা করছে এবং এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বোলপুরে তুমি জানো সতীপীঠ কঙ্কালিতলা যে কঙ্কালিতলা দু হাজার একুশ সালে শেষ এরকম জল জলোচ্ছ্বাস বা এরকম জলে উঠে যাওয়ার দৃশ্য তারা দেখেছিলেন মন্দির চত্বরে কিন্তু পরবর্তীতে বাঁধ ছাড়াই করা হয়েছিল পাশেই কোপাই নদী ঐতিহ্যবাহী কোপাই নদী কিন্তু তারপরে কঙ্কালীতলার আজকের ছবিটা তোমাকে আমি একটু দেখাই তুমি দেখতে পাচ্ছ একদম কঙ্কালিতলার যে মূল গেট সেই গেটের সামনে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই প্রায় এক হাঁটুর উপরে জল এবং তার পরবর্তীতে তুমি যদি মন্দির চত্বরের ভেতরে প্রবেশ করতে যাও তাহলে সেক্ষেত্রে তুমি দেখবে যে মন্দিরের ভেতরেও এই মুহূর্তে বলা যেতে পারে প্রায় কোমরের কাছাকাছি অব্দি জল উঠে গেছে অর্থাৎ কোপাই নদীর জল এই বৃষ্টির কারণে জল বৃদ্ধি ঘটেছে বৃদ্ধির ফলেই কিন্তু জল উঠে একেবারে মন্দির চত্বর অবধি চলে এসেছে এবং ইতিমধ্যেই সকাল অবধি এই মন্দিরেই মায়ের যে বিগ্রহ রয়েছেন সেখানে পুজো হয়েছে পুজো আচ্ছা হয়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে এবার সন্ধেবেলার পরেও যদি জল সেক্ষেত্রে না নামে সেক্ষেত্রে দাঁড়িয়ে মন্দিরে মায়ের যে মূর্তি রয়েছে বা মায়ের যে বিগ্রহ রয়েছে যেখানে পুজো করা হয় সেটিকে কার্যত সরিয়ে নিয়ে আসা হবে অন্য মন্দিরে এমনটাই মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছে এবং পাশাপাশি সবথেকে বড় বিষয় তুমি জানো মন্দিরের একদম কঙ্কালিতলার পাশের যে মায়ের কুণ্ড যে কুণ্ডকেই কার্যত সকলে পুজো করেন যে কুণ্ডেই মায়ের বিবর্তন রয়েছে বলে সকলে জানেন সেই কুণ্ডও কিন্তু ইতিমধ্যে জলপ্রায় একবারে ভর্তি হয়ে গেছে কোপাই নদীর জল সেখানে ঢুকে পড়েছে এবং কঙ্কালিতলা চদ্দর শুধু নয় তোমাকে যেমন এই মন্দিরের ছবি আমি দেখালাম ঠিক তার পাশাপাশি বিভিন্ন এলাকা রয়েছে সেই এলাকাতে কিন্তু কার্যত বলা যায় সমস্ত এলাকায় জলমগ্ন এবং এই কঙ্কালিতলার পার্শ্ববর্তী যে মাঠ রয়েছে মাঠের এলাকা সেই এলাকাগুলিতেও এই মুহূর্তে কিন্তু প্রচুর জল বলা যেতে পারে এই মুহূর্তে যে জলের পরিস্থিতি তাতে আবারও যদি পুনরায় বৃষ্টি শুরু হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কোন জায়গায় এসে দাঁড়াবে সেই নিয়ে কিন্তু সাধারণ মানুষ এখন চিন্তিত এই এলাকার মানুষ রয়েছেন তোমাকে আমি একটু কথা বলে ছড়াবো যে এই জল মোটামুটি কখন থেকে উঠতে শুরু করেছে এই জল সকাল থেকে উঠতে শুরু করেছে হ্যাঁ আজ সকাল থেকে কালকে রাত যখন এগারোটা বাজে তখনও কিছু ছিল না শুধু বৃষ্টি হচ্ছিলো বৃষ্টিটা আমরা মন্দিরেই ছিলাম তিন চারজন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল তখন আমরা কালকে চিন্তা ভাবনা করলাম যে কালকে বন্যা হতে পারে এরকম তারপরে সকালে যা দেখলাম অল্প অল্প জল আস্তে আস্তে হুড় করে জলটা বেড়ে গেল কিছুক্ষণ আগেও মন্দির খোলা ছিল পুজো হচ্ছিলো এই ঘণ্টাখানেক হলো প্রশাসনের তরফ থেকে বা কমিটির তরফ থেকে মন্দির বন্ধ করে দেওয়া হলো যাতে জলটা এখন উল্টো দিকে মানে আগে এক উল্টো দিক থেকে বয় তারপর আরেকটা দিক থেকে যখন বয় তখনই বন্ধ করে দেওয়া হয় তখন আরও বিপদ সময় প্রতিদি জল বয় মানে আমরা মনে করি দেখো একেবারেই তুমি শুনলে যে বিপদসীমার উপর দিয়ে জল বইছে সেটা কিন্তু কার্যত ছবি দেখলেই স্পষ্ট বোঝা যায় এবং তার পাশাপাশি একদিকে যেমন কোপাই নদী জল বৃদ্ধি হচ্ছে দু সালে ঠিক এভাবেই মন্দিরে জল উঠেছিল সেক্ষেত্রে দাঁড়ানোর পরে পরবর্তীতে প্রশাসনের তরফে এই যে পাশেই কোপাই নদী তার বাঁধ সংস্কার করা হয় কিন্তু এই সময়ের সাথে বাঁধ সংস্কার করা হলেও পরিস্থিতির যে কোনো পরিবর্তন ঘটেনি তা কিন্তু এইবারের ছবি আরও বেশি স্পষ্ট করছে এবং তোমাকে যেমনটা বলছিলাম যে কোপাই নদী শুধু নয় ছোট যে নদীগুলি রয়েছে বক্রেশ্বর নদী থেকে শুরু করে কুয়ে থেকে শুরু করে বিভিন্ন যে নদী সব নদীতেই কিন্তু এই মুহূর্তে জল কার্যত সীমার উপরে রাস্তাঘাটের উপর দিয়ে জল বওয়ার কারণে বিভিন্ন রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে গোপাই নদীর যে গোয়ালপাড়া ব্রিজ সেখানেও যান চলাচল বন্ধ হয়ে গেছে মোহাম্মদ বাজার বাজার রামপুরহাটের মুরারোয়ের দিকে বেশ কিছুটা এলাকা এমন নানান ক্ষেত্রে দেখা যাচ্ছে জল কিন্তু সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে ফলে সে জায়গায় দাঁড়িয়ে বৃষ্টি আবারও শুরু হলে কোন পরিস্থিতি দাঁড়াবে সে নিয়ে সকলে চিন্তায় রয়েছে এবং ইতিমধ্যেই প্রশাসনের সাথে আমরা কথা বলেছিলাম প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে যে তারা সর্বোত্তভাবে সব রকম ব্যবস্থা করে রেখেছেন যাতে কোথাও কোন রকম অঘটন না ঘটে এবং পাশাপাশি যে সকল মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন এখনো কার্যত গোনা সম্ভব হচ্ছে না বৃষ্টির কারণে কিন্তু প্রচুর মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকেও সহযোগিতার হাত কিন্তু প্রশাসনের তরফ থেকে বাড়িয়ে দেওয়া হচ্ছে তারা যেটা জানাচ্ছেন যে স্থানীয় ব্লক স্থানীয় পঞ্চায়েতে সমস্ত রকম বন্দোবস্ত রাখা হয়েছে যে কিন্তু তারপরেও একটা আশঙ্কার জায়গা থাকছে যে যদি এরপরেও আরও বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি কি হবে সঙ্গে থাকো প্রসেনজিৎ তুমি আর এরই পাশাপাশি আমি বিধানের কাছেও যাব। বিধান হুগলির বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে তুমি যেখানে রয়েছে চুচুড়ায় সেখানকার ছবিও আমরা দেখছি একদম এলাকার মধ্যেও জলমগ্ন পরিস্থিতি সামগ্রিকভাবে কি অবস্থা একটু বিস্তারিত জানবো দেখো নীলাঞ্জনা এই একটানা বৃষ্টির ফলে কিন্তু বিভিন্ন জায়গাতে জল জমেছে শুধু জল জমা নয় বাড়ি ভেঙে পড়া পাঁচিল ধসে পড়া এমনকি রেললাইনের পাশে যে মাটি সেই মাটিও কিন্তু ধস নেমেছে স্বাভাবিকভাবেই যে সমস্ত এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে পান্ডুয়ার উত্তরায়ণ বলে একটি জায়গা রয়েছে সেখানে কিন্তু বেশ কিছু বাড়ির ভিতরে জল ঢুকে গেছে এবং আমি যে এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে হুগলি পুরো এলাকা এবং তোমাকে দেখানোর চেষ্টা যে পুরো রাস্তা যেখানে দাঁড়িয়ে সমস্ত জায়গায় জলমগ্ন হয়ে আছে বাড়ির ভিতরে ভিতরে জল ঢুকে গেছে এবং এখানকার যারা বাসিন্দা তাদের সঙ্গে একটু কথা বলবো যে কি অবস্থা তারা রয়েছেন দিদি ভাই একটু বলুন তো মানে কি অবস্থায় রয়েছে জল কিরকম প্রচুর জল হয় মানে বেলা যায় না এত জল আমাকে মেলা যায় না খুব কষ্ট মানে খুব কষ্ট মানে থাকি নুন এখন ফেলা হয় এখানে তোলা বললে নিকাশি নেই নাকি

খেমেছে এবং আবারও আকাশে যেটা মেঘ দেখা যাচ্ছে যদি বৃষ্টি আবারও শুরু হয় তাহলে কিন্তু বিশেষ করে এই সমস্ত জায়গায় যে সমস্ত নিচু জায়গা সেখানে কিন্তু জল জমবে বাড়ি বাড়িতে জল ঢুকবে এবং মানুষের দুর্ভোগের শেষ থাকবে না যেহেতু যেটা বলা হচ্ছিল দক্ষিণবঙ্গ বিশেষ করে হুগলি জেলাতেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম ছিল এবং সেই বৃষ্টির প্রয়োজন ছিল বিশেষ করে চাষের ক্ষেত্রে এখন যেহেতু ধান রোয়ার সিজন রয়েছে স্বাভাবিকভাবেই তুমি বুঝতে পারছো যে এখন বৃষ্টিটা অনেকটা প্রয়োজন খাল বিল নদীনালা ভরে যাবে কিন্তু শহরবাসী যারা যেখানে যেখানে জল নিকাশির ব্যবস্থা সেরকমভাবে নেই সেখানে কিন্তু সাধারণ মানুষ যথেষ্ট সমস্যায় পড়ছে এই এক নাগারে বৃষ্টিতে একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি প্রসেনজিৎ বিধান এবং তিনজনকেই আপাতত ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা